স্কুলে খাওয়া নাই, জল নাই, মাগি তো দেখাই পাচ্ছে না। না না, আর মরার ভয়ে নিজের বউ আমাকে পাত্তা দিচ্ছে না গো। এ কত লোক স্কুল ঘরে ভরা আছে, এদের কি সবারই রোগ হয়েছে নাকি রে? না না, সবাই তো সবাই সঙ্গে কথা বলছে, আমাকে একা কানে ভরলে রে, আমি শেষকালে মরিয়ে যাব রে। ও গিন্নি রে গিন্নি, জল দিয়ে যা আমার মুখে রে। আরে ঝন্টু না গেলে কাকা? আর কাকা, তুমি কি করে তাড়াতাড়ি ড্রেস পাল্টিয়ে ফেলাইলা? আমি পাল্টাই নাই ভাই, শালা ডাক্তার আমাকে ঢুকিয়ে দিয়েছে, একবারে খোলস পড়া করে ফালো। আমাকে তো ভেজানো প্যান্ট পরে বলছে আমি মুত্তি ফেলেছি, আর মুত্তি পারবো না বলছে আমি মোত্তা প্যান্টলি ঢোক, তো কোনো ব্যাগটা রাখতে দিল না গো। তুমি বাড়ি গেলা? হ্যাঁ রে, কাকির সঙ্গে দেখা হয়ে যা। শুধু দেখা হয়ে যা, বিছানা পাইতে ফেলেছি। আরে শালো পুলিশে হইয়া হইতে, আমি তো হুকিং ঠারো করেছিলাম, তারপরে লাগাইলি হইতো, কিন্তু ওই সার্বিক পুলিশ এসে লড়িয়ে দিল, লড়িয়ে দিল, আর তার কেটে পড়ে গেল। কাকা, তুমি এত ভালো ড্রেস কোথা পেলা? ভাই বিশ্বাস কর, বিশ্বাস কর, আমার করোনা হয় নাই, আমার কিছুই হয় নাই, আমি না খেয়ে আমার শরীর দুর্বল, আমার দম হয়েছে, আমাকে বাঁচা ভাই। তোমার সাজ নিঃশ্বাস নিতে কম হয়েছিল? নিঃশ্বাস ফেলতে দম কষ্ট হয়েছে? কিন্তু দুদিন হচ্ছিল, এখন ঠিক আছে। ওটা তোমার আগেকার কাশিতে খুকু খুকু কাশো, আমি তো জানি। আমার কি বিপদ হইল ভাই? এ বিপদ শুধু তোমার হয় নাই, ও আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল, কোভিড জম্পাজি ভারতে ও আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল, কোভিড জম্পাজি ভারতে আসিল, দাদা ভারতে আসিল, তার জন্য তোমাকে সাদা দেশ পরাইল। আমার বাচ্চা ভাই, হ্যালো ভাই, মুকুটটা কি পরে তো? আরে এর নাম মাস। আর না পড়লে তোর বুঙাই বা। আর পায়ে দুটো, ওই পায়ে এ দুটো জুতো না, বুট, বুট না, জুতো। আর না পড়লে মারবে গুতো। আমাকে কি কইতে হবে? আমাকে খুলে দে ভাই। হ্যাঁ, তোমাকে ছোপ ডামার করোনা হয়ে যায়, তোমাকে সাদা ড্রেস পরে দিতে। আমার হয় নাই রে, হয় নাই বলছো? কিছুই নাই, আমাকে জোর করে ধরিয়ে দিয়েছে। তুমি আমার অনেক উপকার করেছো, সত্যি বলছো তো? অনেক উপকার করেছো তো, একটা কেউ লগা দে তো, সালা লগাকে খুঁচি খুঁচি দেখ। লগাই করে খুঁচি দিবে আমি কি? তিন হাত, সালা পুলিশ বলছে শাশুড়ি তিন হাত দিবে, তিন হাত দেয় করোনাকে বিচার নাই। কুতু কুতু লাগছে না? লাগছে না, সালা ভুকিয়ে দিচ্ছে, আমি কুতু কুতু লাগছে। তাহলে ঠিক আছে, পুরে বাবা রে, এ মানুষে পরে রে, গোটা গা ঘেমে গেল, কল কল করে ঘেমে গিয়েছে। শোনো, চতুর্দিন বলছে স্কুল ঘরে থাকতে হবে। থাকবে চতুর্দিন? হ্যাঁ শোন, আমাদের কেরালা মেরালা দরকার নাই, আমরা চুরি করে খেছিলাম, চুরি করে খাই। আর দেশটা খুলো না, আমাদের সেই সাবেকের ব্যবসা আবার ধরিলি। আমরা দুজনে যেমন চুরি করতাম গাঁয়ে, মারিয়ে ছোট তো কেরালা পালিয়েছিলাম, আর তুমি ওই দেশটা পড়ে থাকলে সবাই বলি করোনা হয়েছে, করোনা হয়েছে, ও তো চুরি করতে পারবে না, না আমাদের আবার বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আমরা চুপচুপকে গিয়ে চ শালা শ্যামলা বড়িকির ঘরে চুরি করি, আমরা গরিব মানুষ। হ্যাঁ, ও শালা পার্টি করে মেলা পয়সা করি, কিছু করে তো খেতে হবে। গরিব মানুষ এ দিন আন দিন খাই, ভাইস রাস্তে কে হে জীবন কিভাবে বাঁচায়, এ গরিব মানুষ আমরা দিন আন দিন খাই, এই ভাই রাস্তে জীবন কিভাবে বাঁচায়। ওই শ্যামলাল বাড়িতে চুরি করতে দেবো, খেতে তো চাইতে হবে, স্কুল ঘরে পাল্লা ডাল আমি ভালো লাগছে না, চুরি মুড়ি করবো করে আবার স্কুলে ঢুকে পড়বো, লোকে জানে এরা তো করেন টাউন আছে, আমাদেরকে ধরতে পারবে না। গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই, রাস্তা
অনেক প্রধান আছে দেশের কাজের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে জানো তো টাকা পয়সা সরকার দিচ্ছে সেই গুলো সব বিতরণ করছে মানুষের মাঝে আর আমি প্রধান হলাম কত শখ করে মনে মনে কারণ টাকা পয়সা লুটি মুটি খাবো কিন্তু ওই ভালো প্রধানদের জন্য পাচ্ছে না বুঝলে না তাহলে ঘরে তো কিছুই থাকবে না তাহলে কি করে থাকবে যে টাকা পয়সা তোমাকে দিয়েছি সেই টাকাগুলো সোনার ডোনা গড়িয়ে দিলাম মনে করলাম দীর্ঘদিন পর একটু বউ কিনে আনন্দে দীঘা ঘুরতে যাবো সে সুযোগ করতে পারছি না আমি গ্রামেও যাবো না কাউকে বলতে যাবো না কিছু কি করবো জানো তো তোমাকে একটু দীঘা ঘুরে আসবো আমাদের নিজের গাড়ি করে আর গাড়িতে লিখে দেবো যে আমরা এই করোনাতে সবাইকে জিজ্ঞাসা করতে যাচ্ছি কে কেমন আছে কিছু খাবার বিতরণ করতে তাই বলবো বুঝলে ঠিক আছে তাহলে কাছে এসো তাড়াতাড়ি পরে এসে যাও ড্রাইভার আমি এই মুহূর্তে বউকে নিয়ে দীঘা যাবো তুমি গাড়িটা তাড়াতাড়ি রেডি করো কোন উপায় নেই সমাজে যা দুরবস্থা এই লকডাউনের মাঝে এখন যেমন করে হোক বউ করে দিনে কত ঘুরতে আমাকে যেতেই হবে এই সুযোগে কোনো কাজ নেই কি হলো সে কি গিন্নি মানুষের টাকা কতগুলো আমি আত্মসাৎ করে তোমাকে গয়না গড়িয়ে দিলাম সেই সোনাগুলো সব চুরি হয়ে গেল অসম্ভব আমার দেশে কখন আমার অঞ্চলে কখনো চুরি হতে পারে না বিচার হবে নিশ্চয় হবে আমি এক্ষুনি প্রশাসনকে খবর দিচ্ছি পুলিশ আসবে কে কে ধরো কি হলো আমার না ছাগল চুরি হয়ে গেছে চুরি সর্বনাশ তাহলে আমার অঞ্চলে চোর ঢুকেছে কে তাহলে নিশ্চয়ই চোর ঢুকেছে শোনো আমি এই মতো ঢেড়েদারকে ডেকে এই সংবাদটা বলে দিচ্ছি এই আমার অঞ্চলের মধ্যে যদি কেউ চুরি করে আর চোর যদি ধরা পড়ে তার সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুদণ্ড দেওয়া বিচার নয় বিচার নয় চলো প্রশাসনকে দিয়ে সারা অঞ্চলে ঢোল দিয়ে জানিয়ে দেব যে চুরি করবে ধরা পড়লে তার মৃত্যুদণ্ড শোনো গ্রামের প্রধান সে কত ভালোবাসে জানো তোমাকে হ্যাঁ তোমাকে ভালোবাসে দুখানা ইন্দ্রাবাস দুখানা ঘর দিয়েছে আমাকে খুব ভালোই দিয়েছে তাহলে তোমাকে শোনো গিন্নি আর ওর বউ কিরম ভালো আছে সেটা বলছো না তো ওর বউ তার থেকে বেশি জানতাম তুমি এমনি ঘুরঘুর করো প্রধানের বাড়িতে
আছে বলেই তো ওই সমস্ত এই যে মিনি ক্যাট গুলো আসছে। হ্যাঁ কাকে দিচ্ছে? আমাকে দিচ্ছে না? তা দিচ্ছে তো। তাহলে সেইদিনে 10 কেজি নিয়ে এলে খেছো না? খাওয়া দারুন খাচ্ছি। পঞ্চায়েতের মারামাল খেয়ে যাও। হ্যাঁ খেয়ে নাও। লোকের খাচ্ছ আছে, হারাটা দেখো। লোকের খাচ্ছে কিন্তু চেহারা বাগাইতে পারছে না। আমি ভাই বেশ বাগি নিয়েছি, আর তুমি খেয়ে খেয়ে সরু পার হয়ে যাচ্ছ। ওইটাই তো গন্ডগোল। আমি প্রধান বাড়ি থেকে ওই রাতের বেলায় মাথায় করে করে নিয়ে আসছি, আর তুমি খেছো বলি আমি সরু পারা আর তুমি মোটা পারা। ওইজন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। কি কম ওই যে আনছো প্রধানের বাড়ি থেকে, চাল আনছো, ডাল আনছো, গম আনছো, আলু আনছো, পেঁয়াজ আনছো, হ্যাঁ ওই কারণেই তো আমি তোমায় এত ভালোবাসি। এই গ্রামে নিজেদের স্বামীকে কি ভালোবাসে বলো? আমি তোমাকে যা ভালোবাসি এই গ্রামে কোনো মেয়ে নিজেদের স্বামীকে ভালোবাসে। কিরকম ভালোবাসো? কিরকম বাবারে কিরকম ভালোবাসে আমি বলবো না গো। কেন বলবো? কিসের জন্য বলবো? শোনো কিনি, বাড়ি ফাঁকা, এই সময় দুজন একবার লাগাও। এই লোকে কি বলতে হয়? বুড়িয়ে মরতে চলো বলছে, এই সময় লাগাও। তুমি কেউ যদি দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে, আমি পারবো না। এই ঢপি কি গো, আমি কি লাগাইতে বলছি? কি লাগাইতে বলছো? বলছি এসে বাড়িতে কেউ নাই, হ্যাঁ আমাদের দুজনে একবার আনন্দ করো, একটা গান লাগাও। ও বাবা, অনেক দিন পরে তোমার মুখে মধুর কথা শুনলাম গো। কোনদিনও তো দেখি নাই যে এত মিষ্টি করে কথা বলবে। কতদিন হয় না, লাগাও লাগাও। সত্যি মনে হচ্ছে নতুন পিড়িত আবার জমেছে গো। শোনো আমি লাগাবো, ভালো করে দরজাটা লাগিয়ে দিয়েছো, আমি জানলা লাগিয়ে দিই। জানলাটা বন্ধ করে দিলে নতুন প্রেমের জানলা, আগে আমি জানতাম না। আরে আমার গিন্নি রে, কি বুঝলে? আগে আমি জানতাম না লো সই, আগে আমি জানতাম না লো সই, আগে আমি জানতাম না। যত যা মারা মাল পিছে এনে খাওয়াইছি আর মারবার জায়গা পাস নাই। আমি তোমাকে মারলাম? আমার ঘাড়ে কি লেইছিস? আমি? হ্যাঁ ও আমার মনে হচ্ছে ইন্দুরে কিছু ফেলে দিয়েছে। এ সব ঘুমুই নাই রে। Thank you.
প্রধান বউ ডবল ভালোবাসে কত শালো বান্দর মুখ সোনার গয়না চুরি হয়ে গেছে, আমি যাব আর খবরটা নিয়ে। তুমি যেন ঘুমাবে না, প্রধানের বাড়ি খবরটা নালি গ্রামের পাঁচটা লোক বলবে কি ওর বইয়ের এক বাক্স গয়না? ঠিক আছে তাহলে তুমি যাও, বসে থাকবো একটু গা করে দিয়ে দি। চাল চাল গয়না কাটি যা আছে পড়বো। ওই দেখো ভাত বাজছে, মাকে হেঁটে গেলে দম টো নামাইছে না, আমি নামিয়ে দি। সন্ধ্যেবেলা তো ঘুমিয়ে যাবে, চুরি করা স্বভাব নাই। লোকের বাড়ি খেতে গেলে কি করতে হয় জানো? কি হয়েছে? দুটো আঙুল এই চারটা আঙুল এমনি এক জায়গায় হইতে পাঁচটা আঙুল বাটিতে সেই ঝোললে হাত দিতে হবে, বিড়ালের মতন ছাপ দিয়ে দিতে হবে, পাঁচটা ছটা ছাপ দিতে হবে, দৌড়বো দূর পর্যন্ত খেয়ে পালে আইবা। বলে কোন সালে বিড়ালে খেয়ে পালিয়ে গিয়েছে, খাবো দিয়ে ছাপ দিয়ে দিয়ে ঢঙ্গের কাশি মনে হয়েছে। মাল তাকি দেখো, ওই দেখো খাইতে হবে না, সোনা দানা লাও আগে। সোনা দানা তো লুপু, হ্যালো খাসির মাংস, হ্যালো কতদিন খাইতে পাই নাই, তাও তো খাবো গো। এ খাই গেলে গলা হাটটা দিলে ওর বউ গলা হাটটা কর আঙুটি পরেছে মেয়ে মানুষ হাইয়া তুলছে, আমি দেখছি তুমি খুঁজ চাবিটা ঝুলছে নাকি দেখছি। নাই ছেলে মামুন 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 জ্ঞান নাই, শালা চোরদের ধর্ম নাই গো।
মাগি যা মজা যদি কোমর বিচে দেয় বহু মাল থাকবে কি ঘুরি দেখিছে লাগানি পেলাম না দরজা দিয়ে বেরিয়ে পারবার নাই এক কাজ কর তু 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 ওইখানে উঠে বাংকে বাংকে উঠে এই বাংকার উঠু বল তুই বাংকার উঠু বল আমি খাটের তলাই শুয়ে বলছি এত রাত হয়ে গেল দরজা খোলা দুটো থালে ভাত বাড়া ছিল খাসির মাংস ছিল হারামজাদি করেছে কি হার পড়ে রয়েছে পাশে একটা থালা কুকুরে খেলে হার থাকবে না নিশ্চয় কুকুরের কাজ লয় নিশ্চয় মাগি করেছি গো লোকে একটা মরদ পেছানো দুটো মরদকে ঘরে ঢুকিয়েছে দুটো মরদকে খাইয়েছে আজ যে তোর ব্যবস্থা করছি আমি বসেছিলাম আমার প্রধানের সঙ্গে এ কথা সে কথা করতে করতে লেট হয়েছে দে ভাত খেতে ভাত হ্যাঁ হ্যাঁ গো অনেক রাত হয়ে গেছে বসো 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 আমি বিশ্বাস করো আমার মনে হাগো তুমি যে ঢুকলে তখন দরজা খোলা ছিল খোলা ছিল দুটো সারা তো ভাত কে খেলে ওরে বাবারে কত কষ্ট করে আমি রেঁধেছিলাম গো খাসির মাংস কুকুরে সব খেয়ে নিয়েছে গো কুকুরে খেয়েছে কুকুরে খেয়েছে গো সর্বনাশ করে ফেললাম না কুকুরে খেলে পাশে হাড় গলা পড়ে থাকবে হ্যাঁ তাই তো দুটো মরদকে ঢুকিয়েছিস আর খাইয়েছিস আর বলছি কুকুরে খেয়েছে কি বলছো তুমি এইবার বুঝতে পারছি আমি আমার মনে হচ্ছে প্রধানের গিন্নি তোমাকে কিছু করেছে ওই জন্য তুমি আমার সঙ্গে ঝগড়া লাগছো কি বলছো কি তুমি আমার হারাম জাতি সত্যি কথা বল আমি কি বলবো কোন আমি খাইনি বলছি আমি খাইনি জানি না কি হয়েছে খাইছ না না আমি না খেয়ে শুয়েছিলাম বলবি না কি বল বল তো খা চলো চলো চলো
ছাড় ছেড়ে চল বিচারক প্রধানের কাছে। প্রধান